আপনি কি জানেন কোন লক্ষণ দেখে বুঝবেন আপনার লিভার নষ্ট হয়েছে? কোন খাবার খেলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে? মেয়েদের কোমর আকর্ষণীয় হয় কি খেলে? রোজ সকালে সিদ্ধ ডিম খেলে কি হয়? এমনই অজানা সব প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। কোন খাবার খেলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে? কলার মোসা, পেঁয়াজ, ভাতের মার নাকি হলুদ? সঠিক উত্তরটি হচ্ছে হলুদ। একাধিক গবেষণায় দেখা গেছে নিয়মিত সকালে উঠে কাঁচা হলুদ খাওয়া শুরু করলে দেহের অন্দরে এমন কিছু উপাদানের মাত্রা বৃদ্ধি পেতে শুরু করে যার প্রভাবে ইনসুলিনের কর্মক্ষমতা বৃদ্ধি পায়, ফলে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার সুযোগই পায় না। তাই প্রতিদিন এক টুকরো কাঁচা হলুদ ডায়াবেটিস রোগীরা পথ্য হিসেবে খান, ফলাফল হাতে নাতে পাবেন, ইনসুলিন নিতে হবে না, রক্তের সুগার থাকবে নিয়ন্ত্রণে। লেবুর সাথে কি খেলে টনসিলের ব্যথা দ্রুত সেরে যায়? গোলমরিচ, কাঁচা পেঁয়াজ, মধু নাকি কাঁচা লবণ? সঠিক উত্তরটি হচ্ছে মধু। এক গ্লাস উষ্ণ জলে গোটা একটি পাতিলেবুর রস, এক চা চামচ মধু ও অল্প লবণ মিশিয়ে নিন। এই মিশ্রণ দিনে 3 থেকে 4 বার খেতে থাকুন। গলা ব্যথা বা টনসিলের কষ্ট কমবে অনেকটাই। মেয়েদের কোমর আকর্ষণীয় হয় কি খেলে? গ্রিন টি, গোলমরিচ, হলুদ নাকি লেবু? সঠিক উত্তরটি হচ্ছে গ্রিন টি। গ্রিন টি হজম প্রক্রিয়াকে বাড়িয়ে শরীরের অতিরিক্ত মেদ কমিয়ে ফেলতে সাহায্য করে। গ্রিন টিতে উপস্থিত ক্যাটাচিন পেটের মেদ ঝরাতে অগ্রগণ্য ভূমিকা পালন করে থাকে, তাই অতিরিক্ত ওজন কমাতে নিয়মিত গ্রিন টি খেতে পারেন। শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে গ্রিন টির কোনো বিকল্প নেই। অতিরিক্ত পাউরুটি খেলে কোন রোগ হয়? গ্যাস্ট্রিক, বদহজম, হৃদরোগ নাকি ডায়াবেটিস? সঠিক উত্তরটি হচ্ছে ডায়াবেটিস। প্রতিদিন পাউরুটি খেলে রক্তে শর্করার মাত্রা বেড়ে যায়, যার ফলে ডায়াবেটিসের ঝুঁকিও বাড়ে, আর ডায়াবেটিস হলে হাই ব্লাড প্রেশারের সমস্যাও বাড়ে। আমেরিকান জার্নাল অফ ক্লিনিক্যাল নিউট্রিশনে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী পাউরুটি খাওয়ার ফলে শরীরের বিশেষ কিছু হরমোনের ক্ষরণও বেড়ে যায়। রোজ সকালে সিদ্ধ ডিম খেলে কি হয়? দৃষ্টিশক্তি বাড়ে, ওজন বাড়ে, হাড় শক্ত হয় নাকি রুচি বাড়ায়? সঠিক উত্তরটি হচ্ছে দৃষ্টিশক্তি বাড়ে ও হাড় শক্ত হয়। শিশুর দৈহিক বৃদ্ধি, হাড় শক্ত করতে ও মেধার বিকাশে ডিম খুবই কার্যকর। ডিমে আরও আছে ভিটামিন এ, যা দৃষ্টিশক্তি উন্নত করে, আর কুসুমে থাকা ভিটামিন ডি হাড়ের জন্য ভালো। বিভিন্ন গবেষণায় দেখা গেছে অপুষ্টি, রক্তস্বল্পতা ও ডায়াবেটিসের সমস্যা কাটিয়ে উঠতে প্রতিদিন অন্তত 1টি করে ডিম খাওয়া উচিত। কোন লক্ষণ দেখে বুঝবেন আপনার লিভার নষ্ট হয়েছে? পেটে ব্যথা, বমি ভাব, ক্ষুধা মন্দা নাকি সবগুলোই? সঠিক উত্তরটি হচ্ছে সবগুলোই। কিছু লক্ষণ রয়েছে যেগুলো লিভারের সমস্যার দিকে নির্দেশ করে, যেমন পাজরের একটু নিচে পেটের ডান দিকে ব্যথা হলে সাবধান, এটি যকৃতের সমস্যার লক্ষণ হতে পারে। এছাড়া পেট ফুলে যাওয়া, বমি বমি ভাব, কাঁপুনি, সবসময় আচ্ছন্ন থাকা, বিভ্রান্তি ইত্যাদি হলে বুঝতে হবে লিভারের সমস্যা রয়েছে। পরীক্ষার আগে কি খেলে পরীক্ষা ভালো হয়? চকলেট, ডিম, মধু নাকি দুধ? সঠিক উত্তরটি হচ্ছে চকলেট। ডার্ক চকলেটের নানা ধরনের গুণ রয়েছে,
এতে থাকা ফ্লাভোনয়েড, ক্যাফেইন এবং অ্যান্টিঅক্সিডেন্ট মস্তিষ্কের উর্বরতা বাড়ায়, সেই সঙ্গে মনও ভালো রাখে। দুশ্চিন্তামুক্ত থাকতে তাই ডার্ক চকলেট খেতে পারেন। এমনই অজানা সব প্রশ্নের উত্তর জানতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।